আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 301 রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 301, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 353,556 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 364 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 340,680 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 19 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 5,676 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 58,315 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 56,508 জন এবং মৃত্যুবরণ করেছে 1,132 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,359 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 33,227 জন এবং মৃত্যুবরণ করেছে 852 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,021 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 32,803 জন এবং মৃত্যুবরণ করেছে 1,085 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,013 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 21,420 জন এবং মৃত্যুবরণ করেছে 140 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,071 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 10,700 জন এবং মৃত্যুবরণ করেছে 228 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,615 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 18,990 জন এবং মৃত্যুবরণ করেছে 158 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,301 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 8,174 জন এবং মৃত্যুবরণ করেছে 34 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,932 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 19,047 জন এবং মৃত্যুবরণ করেছে 286 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।